সফল তারাই হবে যাদের লক্ষ্য স্থির থাকবে। ডানা থাকলে ওড়া যায় না, ওড়ার জন্য ইচ্ছা শক্তি থাকতে হয়। বন্ধুরা, আজ আমি কথা বলবো হাঙ্গেরি সেনার সৈনিক ও বিশ্বের সবথেকে ভালো পিস্তল শুটারের মধ্যে একজন কেরোলি টেকার্সের কথা, যিনি 1948 ও 1952 সালে পরপর দুইবার অলিম্পিকে সোনা জিতে ইতিহাস তৈরি করে। আপনি যদি ওনার জীবন দেখেন, আপনার ভিতর থেকে আওয়াজ আসবে, নাথিং ইজ ইম্পসিবল। 1938 সালে হাঙ্গেরি আর্মিতে কেরোলি নামের একজন সেনা ছিল, যিনি সমস্ত সেনার মধ্যে বেস্ট পিস্তল শুটার ছিলেন। সেই দেশে যত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল সবগুলো কেরোলি জিতেছিলেন। তখন সবাই ভেবেই নিয়েছিল যে 1940 সালের অলিম্পিকে গোল্ড মেডেলটি কেরোলিই পাবে। কেরোলিরও স্বপ্ন ছিল তার হাতকে পৃথিবীর সেরা শুটিং হ্যান্ড তৈরি করা। তার জন্য তিনি দীর্ঘদিন পরিশ্রম করেন। কিন্তু 1938 সালে আর্মি ট্রেনিং ক্যাম্পে একটি দুর্ঘটনা ঘটে, যেখানে কেরোলি যে হাতে শুট করতেন সেই হাতে একটি হ্যান্ড গ্রেনাইট ফেটে যায় এবং চিরদিনের মতো তার হাতটি চলে যায়। সারা দেশে ঘটনাটা শুনে সবাই খুব দুঃখিত হয় এবং সবার দয়া হয় কেরোলিকে দেখে। কিন্তু কেরোলি তখনও হার মানেনি। এক মাস হসপিটালে তার চিকিৎসা চলে। তখন কেরোলির কাছে দুটি রাস্তা ছিল, প্রথমত সবকিছু ছেড়ে দেওয়া ও নিজের স্বপ্নকে ভুলে যাওয়া, এবং দ্বিতীয়ত যে হাতটি তার কাছে আছে তার উপর ফোকাস করা। কেরোলি সেটাই করে। তিনি তার বাঁ হাতে ট্রেনিং শুরু করে দেন, এমন একটি হাত যে হাতে তিনি লিখতে পর্যন্ত পারতেন না। পিস্তল শুট করবেন কি করে? কিন্তু কেরোলি হার মানেনি। সবার কাছ থেকে দূরে গিয়ে গোপনে তিনি তার বাঁ হাতে ট্রেনিং শুরু করে। তখনও কেরোলি তার একটা লক্ষ্য ছিল, তার হাতকে পৃথিবীর বেস্ট শুটিং হ্যান্ড বানানো। এর এক বছর পর 1939 সালে কেরোলি ফিরে আসে। তখন হাঙ্গেরিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলছিল, সেখানে অনেক শুটাররা ছিল। তারা কেরোলিকে দেখে বলল, ধন্যবাদ আমাদেরকে উৎসাহ দিতে আসার জন্য। কিন্তু কেরোলি বলেন, আমি তোমাদেরকে উৎসাহ দিতে আসিনি, আমি তোমাদের সাথে কম্পিটিশন লড়তে। সবাই অবাক হয়ে যায় কেরোলির কথা শুনে, এবং সেখানে যত শুটার ছিল তারা তাদের বেস্ট হ্যান্ড দিয়ে শুট করছিল, কিন্তু কেরোলি শুট করছিল তার অনলি হ্যান্ডস দিয়ে। সেখানে কেরোলি জিতে যায়। এরপর তিনি থেমে থাকেননি। 1940 সালে অলিম্পিকে তারা ওই হাতকে বেস্ট শুটিং হ্যান্ড বানানোর জন্য ট্রেনিং করতে থাকে। কিন্তু 1940 সালে অলিম্পিক ক্যান্সেল হয়ে যায় বিশ্বযুদ্ধের কারণে। কেরোলির স্বপ্ন ভেঙে যায়, কারণ কেরোলির বয়স বাড়ছিল, আর যে কোনো খেলাতে বয়স বেড়ে গেলে অনেক সমস্যা হয়। কেরোলির জীবনে কঠিন শব্দটি ছিল না। এরপর তিনি 1944 সালের অলিম্পিকের প্রস্তুতি শুরু করে, এবং 1944 সালে যে অলিম্পিকটি হওয়ার কথা ছিল সেটিও ক্যান্সেল হয়ে যায় যুদ্ধের কারণে। এরপরেও সে হার মানেনি। তিনি 1948 সালের অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করেন। 1938 সালে কেরোলির বয়স ছিল 28 বছর, যা 1948 সালে 38 বছর হয়ে গিয়েছিল। তবুও সেখানে সমস্ত শুটারদের সাথে কম্পিটিশন করে কেরোলি পিস্তল শুটারের সোনা জিতেন। কিন্তু এখানেই শেষ নয়, 1952 সালেও কেরোলি পুনরায় অলিম্পিকে গোল্ড জিতে অলিম্পিকের ইতিহাস পরিবর্তন করেন, কারণ এর আগে কেউ পিস্তল শুটিংয়ে পরপর দুইবার গোল্ড জিতেনি। তো বন্ধুরা, সবসময় একটা কথা মনে রাখবেন, যারা হেরে যায় তাদের কাছে হাজারটা অজুহাত থাকে, কিন্তু যে জয়ী হয় তার কাছে শুধু একটাই কারণ থাকে যা তাকে জয়ী করে। যদি আপনি হার না মানে তাহলে আপনার চেষ্টা বৃথা যাবে না, আর যে চেষ্টা করবে সে কখনোই হারবে না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে বলুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে,